الحمد لله الله সম্মানিত সুধী আপ দেরি নয় আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন বলেন আল্লাহুম আমিন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو عزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم قلوا شبعي صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কোন কথা বলবেন না মনোযোগ দেন আমার দিকে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজে সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সুবহানাল্লাহ আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই এই কথা সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দিয়েছেন সমস্ত নবীগণ এবং আল্লাহ ইনসাফের সাথে তার কাজকর্ম তার কাজগুলোকে আঞ্জাম দিয়ে থাকেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি আজিজ তিনি হাকিম তিনি মহাপরাক্রমশালী এবং তিনি সকল জ্ঞান ও প্রজ্ঞার মালিক এবং তিনি হুকুমদাতা বিধানদাতা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম এই যে কোরআন শরীফের আয়াতটা শুনবেন সাক্ষ্যটা কে দিয়েছেন আল্লাহ সাক্ষ্যটা কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই সাক্ষ্যটা কে দিয়েছেন আল্লাহ এই কথা সাক্ষ্য দিয়েছে জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মওত ও সকল ফেরেশতা এই কথা সাক্ষ্য দিয়েছে আদম থেকে ঈসা লাখের উপর নবী এবং নবীগণের নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা চেয়ে মহা সত্য আর এই সাক্ষীর চেয়ে বড় আর কোন সাক্ষী হতে কি পারে কথাটি কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সম্মানিত সুধী তাফসীরের প্রসিদ্ধ প্রায় অনেক কিতাবে এসেছে আমি কথাটি শোনাচ্ছি আপনাদেরকে উমদাতুল কারী শরহ সহীহ বুখারী থেকে তারজমাতুল বাগে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম এই অংশের ব্যাখ্যা করতে যে ইমাম বুখারী এই অংশটি এনেছেন আর তারজমাতুল বাগের ব্যাখ্যায়
আল্লামা বদরুদ্দিন আইবি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হাজার বছর আগে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে আসলেন, তৎকালে শাম দেশে জবরদস্ত দুই ইহুদি আলেম মদিনা শরীফ আসছে। কথা শুনতেছেন? জি। দুই আলেম আতায়া হিব্রান মিন আহলি শাম ইলা মদিনাতিল মুনাওয়ারা فلما أبصر المدينة المنورة قال أحدهما لصاحبه هذه مدينة نبي آخر الزمان محمد صلى الله عليه وسلم জি বসেন, এত দেরি কেন? রাতে তিনটের সময় গেছে, বুঝলেন? তিনটা পর্যন্ত আসছে, এই যাইতে যাইতে তিনটা যা দাঁড়াইছেন বসেন, আমাকে আর ডিস্টার্ব করবেন না। দাঁড়াইছেন যারা বসেন, একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, এটা যাত্রা থিয়েটারের মঞ্চ না, এটা আল্লাহর কোরআনের প্ল্যাটফর্ম। যারা আসবেন বসে যাবেন। আপনারা বাঙালি টাইম মেনটেন করেন, বাদশাহ হয়েছে আপনাদের। এখন তিনটা বেজে যাচ্ছে, এখন বাদ জোর রয়েছে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? শাম দেশের দুই জবরদস্ত ইহুদি আলেম, বড় আলেম, ইহুদি আলেম, মদিনা হিব্রান, হিব্রা হিব্রুন বলা হয় ইহুদিদের বড় আলেমকে। এইরকম দুই আলেম মদিনাতুল মুনাওয়ারাতে আসলো, এসে মদিনা শরীফ দেখেই একজন আরেকজনকে বলতেছে, ভাই তাওরাত কিতাবের বর্ণনায় তো বুঝতে পারতেছি আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনাতুত তাইয়্যিবাতে চলে এসেছি। এখন মদিনা মুনাওয়ারার লোকজনকে তারা জিজ্ঞেস করতে লাগলো, ভাই আল্লাহর নবী কি এসেছেন? লোকজন বলল, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন, তিনি মদিনা মুনাওয়ারাতে আছেন। দনজুল হিব্রান ইহুদি পণ্ডিত আল্লাহ রসুলের কাছে গেলেন, যে আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। ইহুদি পণ্ডিতরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রশংসার কথা, আপনার বরাতের কথা, আপনার মহত্বের কথা, আপনার শান মানের কথা আমরা তাওরাত কিতাবে পড়েছি, আমাদের কোনো সন্দেহ নাই, তবে একটা প্রশ্ন করব, যদি আপনি এখন উত্তর দেন দেরি করব না, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। আল্লাহ হাবিব বললেন, সালামি, প্রশ্ন করো, প্রশ্ন করো। প্রশ্ন কি করল? তারা প্রশ্ন করল, আইতু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আইতু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লোহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? আমার কথা বুঝতেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম, আল্লাহ জবাব পাঠিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ
সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা সাক্ষ্য দিয়েছে ফেরেশতাগণ, এই কথা সাক্ষ্য দিয়েছে 1 লক্ষের উপর নবী রাসূল, সুবহানাল্লাহ, আর একমাত্র আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, এটাই হলো আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য। দরজন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো মনে সন্দেহ নাই, আপনার হাতটা বাড়ায় দেন, এখনই মুসলমান হয়ে যাব। তারা পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজন মুসলমান হয়ে গেল, একটি কথা না বললেই নয়। 1500 বছর আগে ইহুদিরা আল্লাহ রসুলের সম্মান মর্যাদার কথা সবচেয়ে বেশি জানত, কিন্তু পোড়া কপাল ইহুদিরা সবচেয়ে কম মুসলমান হয়েছে, জানত বেশি, কিন্তু ওদের সবার কিসমতে মুসলমান হওয়া জুটে না। তার কারণ কি জানেন? কোরআন শরীফের আগে আরো 103টা আসমানি কিতাব এসেছিল, ঠিক না? ওই প্রত্যেকটা আসমানি কিতাবে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলে রেখেছেন। শুধু কি তাই, শুধু তাই নয়, বরং আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী যারা এসেছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ সম্প্রদায়কে আল্লাহর হাবিবের আগমনের কথা বলে গিয়েছেন। শুধু কি তাই না, বরং আল্লাহর কোরআন সাক্ষী দেয় 1 লক্ষের উপর নবী আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে তারা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছে। তোমার নবী, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, তিনি 1 লক্ষের উপর নবীর নবী। এ কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, লেখা আছে কোরআন। প্রিয় ভাই বন্ধুগণ, কথাটা আমার নয়, আল্লাহ নিজে সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াতে নিজে বলে দিয়েছেন কথাটি। আল্লাহ পাক বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করুন সেই সময়ের কথা, আপনার রব আল্লাহ যখন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি যখন তোমাদেরকে ওহী দিয়ে এলেম দিয়ে হেকমত দিয়ে পাঠাবো, আর তখন যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, তাহলে অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। 1 লক্ষের উপর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, তোমাদেরকে আমি যখন পাঠাবো নবুয়ত ও হিকমতের সাথে, আর যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আগমন করেন, তোমাদের নবুয়ত আর থাকবে না, বরং তোমাদের উপর দায়িত্ব হয়ে যাবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে তোমরা, আর আমার নবীকে সাহায্য করবা। ওয়াদা নেওয়ার পর আবার আল্লাহ প্রশ্ন করেন, قال أأقررتم وأخذتم على ذلكم إسري. আমি যে ওয়াদা নিলাম, যে দায়িত্ব দিলাম, এই দায়িত্বটাকে গ্রহণ করছো তোমরা?
সমস্ত নবী এক বাক্যে বলেছেন কলু আপনারনা ওয়াদা করলাম মেনে নিলাম সুবহানাল্লাহ সেজন্য মুসলমান আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন এক লক্ষের উপর নবী ওনার উপর ঈমান এনেছেন আলেমে আরওয়াহে ঈমান এনেছেন নবুয়ত পাবার আগে সেজন্য আমার নবী তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীউল আম্বিয়া সকল নবীগণের নবী পুরা কপাল মুসলমান তার রসূলকে চিনল না রসূলের আজমত বুঝল না রসূলের মহব্বত বুঝল না যার হৃদয়ে ঈমান আনার পরে আজমতের রসূল ও মহব্বতের রসূল থাকবে না ঈমানের সাথে মৃত্যুর তার কোনো সম্ভাবনা নেই ঠিক করছ আমার ভাইরা সেজন্য পূর্বের সমস্ত আসমানী কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা এসেছে আর পূর্বের আসমানী কিতাবগুলোর সার অংশ ছিল তাওরাত জাবুর ইনজিল আর এই তাওরাত জাবুর ইনজিলের সবচেয়ে বেশি এলেম ছিল ইহুদিদের এজন্য 1500 বছর আগে ইহুদিরা ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কিন্তু খুব কম ইহুদি ঈমান আনার সৌভাগ্য লাভ করেছে কারণ কি আমি সেটা বলবো কিন্তু ইহুদিরা ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবং শেষ নবী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার দখল করলেন আপনারা খায়বার যুদ্ধের কথা শুনছেন না জি খায়বার হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে তাবুকের দিকে তা আমি যখন হাদিস শরীফে খায়বার যুদ্ধের কথা পড়লাম আমার সব চাপলো আমি খায়বার যাব তা আলহামদুলিল্লাহ একদিন ফজর নামাজের পর মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফজর পরে গাড়িতে উঠলাম 170 কিলো যেতে আমার লাগছে 15 ঘন্টা মাত্র দেড় ঘন্টা থেকে 15 যে দেখলাম খায়বারে 1500 বছর আগে ইহুদিদের যে পাথরের বানানো দুর্গ সেটা এখনো আছে খেজুর বাগানগুলো কোথায় তাও দেখা যায় যুদ্ধ চলাকালীন হযরত আলী মরুভূমিতে তরবারি মারছিলেন রাগে ওখান থেকে পানির ফোয়ারা তৈরি হয়েছে এখনো পানি বের হচ্ছে খাইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করেছেন বাদে ফজর এই খাইবারে আরবের সবচেয়ে বড় ইহুদি আলেমরা থাকতেই খাইবারে কোথায় আর সবচেয়ে সমৃদ্ধ ইহুদি জাতি ছিলই খাইবারে খাইবারের নেতা ছিল ইহুদিদের হুয়াই ইবনু আখতাব কি নাম হুয়াই ইবনু আখতাব পিছনে কারা কথা বল স্টেজের হ্যাঁ বাইরে তো শব্দ তো আমার কানে আসছে নিষেধ না কিছু লাগাও থেরাপি দাও হাজার হাজার লোক বসে আর শুনে আর এরা এখানে গপ্প মারে বাবা সরাই এখান থেকে সম্মানিত সতী কথা খেয়াল করছেন নেতা ছিলেন হুয়াই ইবনে আখতাব বড় আলেম ছিল ইহুদিদের হিব্রুন হিব্রুন মিন আহবার ইয়াহুদ আর ওনার মেন নামই ছিল সাফিয়া সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব খাইবার যখন জয় হয়ে গেল হাজা সাফিয়া বন্দী হলেন হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী হযরত হারুনের বংশধর আমি অন্য কারো কাছে থাকতে চাই না আপনার কদমে থাকতে চাই আল্লাহর হাবিব তাকে আজাদ করে দিলেন তিনি ঈমান আনলেন আল্লাহর হাবিব সাফিয়াকে বিয়ে করলেন আল্লাহ তাকে উম্মতের মা বানায় দিলেন
হযরত সাফিয়া যখন রাসূলুল্লাহর কাছে আসলেন আল্লাহ রাসূল দেখলেন সাফিয়ার গালে পাঁচ আঙ্গুলের দাগ খুব জোরে কেউ থাপ্পড় দিয়েছে আল্লাহ রাসূল বললেন মান সামা আবিকে হাকাজা এত জোরে তোমারে থাপ্পড় দিল কে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে হযরত সাফিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকালবেলা আপনি খায়বার বিজয় করেছেন রাতে ঘুমাইছিলাম স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ আমি সাফিয়ার ডান কোলে চলে এসেছে স্বপ্নের কথা যখনই আমি আমার ইহুদি স্বামীর কাছে বললাম সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়া বলল বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা চিন্তা করেন মুসলমান ইহুদি বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে আল্লাহর রাসূলকে চিনার পর ঈমান আনে নাই বিরুদ্ধে যুদ্ধ করেছে ইহুদিরা খুব ভালো করে জানতো আল্লাহর রাসূলের পরিচয় কিন্তু তারা মুসলমান হতে পারে না কম সংখ্যক মুসলমান হয়েছে কেন কারণ তারা অভিশপ্ত জাতি কি জাতি অভিশপ্ত কি কারণ আল্লাহ তা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান্নাবিয়্যীনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم يهودرا তাদের অভ্যাস হচ্ছে মহাসত্যকে অস্বীকার করে আর তাদের পূর্বপুরুষদের সবচেয়ে বড় অপরাধ তারা আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত আল্লাহ পাক বলেন উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন ইহুদিদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ এই দুনিয়ায় তাদের কোনো সাহায্যকারী নাই কে বলছেন আল্লাহ আল্লাহ এখন নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন থাকতে পারে আপনারা তো জানেন নাস্তিকরা আমার সাথে ডিবেট করে তবে আল্লাহর রহমতে যত নাস্তিকই আসছে এক ঘন্টার মধ্যে বোল্ড আউট হইছে এখন আর কোনো নাস্তিক তো বসতেও চায় না হ্যাঁ আসে না এমনকি কোন এক নাস্তিক বিজ্ঞানী যে বিবর্তনবাদে বিশ্বাসী বানর তত্ত্বে বিশ্বাসী তাকে কোন একটা চ্যানেল এক লক্ষ টাকা অফার করেছে আমার সাথে বসতে তাও রাজি হয় না নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব আমি দিয়ে যাচ্ছি মাহফিলে আমার দরসে ছাত্রদেরকে জুমার বয়ানে টক শোতে ডিবেটে প্রশ্নোত্তর পর্বে এখন নাস্তিকদেররা বলতে পারে যে ইহুদিদের আখেরাত নাই বুঝলাম দুনিয়াতে তো ওরাই ধনী তো দুনিয়ায় নাই কেমন করে হ্যাঁ দেখেন হ্যাঁ বাহ্যিক দেখা যায় ইহুদিদের সম্পদ বেশি যার পৃথিবীর এখন সেরা ধনী ইলন মাস্ক কি নাম টেসলা কোম্পানির প্রোপাইটার রকেট বানায় ও সম্পর্ক তো জানেন পৌনে $400 বিলিয়ন বাংলাদেশের মোট রিজার্ভ আছে মাত্র এখন ২৭ বিলিয়ন আর ইলন মাস্কের সম্পদ আছে $450 বিলিয়ন বাংলাদেশের কত বছরের বাজেটের টাকা ওর কাছে চিন্তা করো তারপরে জুকার বাক্স বিল গেট সব ইহুদি না এই সম্পদের কারণে তাদেরকে আমরা ধনী বলতে পারি না এই সম্পদ তাদের না তারা প্রতারণার মাধ্যমে
পৃথিবীর মানুষকে ঠকিয়ে মানুষের রক্ত পানি করা ধামের পয়সায় স্বল্প সঞ্চয় করেছে। দুই, আল্লাহ যে বলছেন দুনিয়াতে ওদের কেউ নাই, ওদের আখেরাতও নাই, দুনিয়াও নাই, তা কতটা সত্য দেখেন। সারা বিশ্ব মানচিত্রে ইহুদিদের কোন রাষ্ট্র নাই। আছে রাষ্ট্র? বলবেন ইসরায়েল? না, এটা রাষ্ট্র না, এটা জবরদখল। এটা কি জবরদখল? আপনার একটা বাড়ি আছে, এখন প্রত্যেক এলাকায় কিছু বল্টু চৌধুরী থাকে, আছে না আপনাদের এলাকায়? এইরকম এক বল্টু চৌধুরী এসে আপনার বাড়ির একটা অংশ দখল করছে, আপনি বিচার আসার পান না, কারণ বল্টু চৌধুরীর পয়সা আছে, পিস্তল আছে, পঞ্চায়েত তার পক্ষে, আদালত তার পক্ষে, পুলিশের কাছে যাবেন, পুলিশ ওরে ধরবে, ওর দুলাভাই ফোন করবে, তুমি কারে ধরছো? তো স্যার বল্টু রে। তো উপর থেকে ধমক আসবে, তুমি জানো না সে আমার শালার ঘরে শাল। বল্টু বেঁচে যাবে, বাড়ি আপনি পাইলেন না দখল, কিন্তু বাড়ি কি তার না আপনার? কথা বলে আমার সে জবরদখলকারী। মনে রাখবেন মুসলমান, পৃথিবীতে ইসরায়েল নামে কোন রাষ্ট্র নাই, এটা জবরদখল। ফিলিস্তিনি মুসলমানের সম্পদকে অন্যায় ভাবে তারা দখল করেছে। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে ইনশাআল্লাহ।